ফাওয়ারা হাউস থেকে নূর এসে এই জন্য মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া জানাচ্ছি, যিনি আজ আজকের মাহফিলে আমাদেরকে আসার জন্য বসার জন্য তৌফিক দান করলেন ওই মহান রব্বুল আলামিনের দরবারে। উচ্চ কণ্ঠে একবার চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। ওই পিছের ভাইয়েরা বলেন নাই, সবাই বলেছে, ওই কিনারে পিছনের ভাইয়েরা বলেন নাই, আবার সকলে বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে সালাম জানাই আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন আনিসুল আলামিন রাহমাতান রাশিকিন শামসুদ দুহা বদরুদ দুজা নুরুল হুদা সাইয়্যিদিনা ওয়া সামাদানা ওয়া করিমানা ওয়া রাহিমানা ওয়া রউফানা ওয়া মাওলানা ওয়া মালজানা আমার নবী কামলওয়ালা রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপরে সালাম জানাও। বেঙ্গালুরুর জমিন থেকে বলো, মদিনার জমিনে খেয়াল করে বলো ইয়া রাসূলুল্লাহ। আর একটু করে বলো ইয়া রাসূলুল্লাহ। মদিনা যেতে চাই কি চাই না, রাসূল দেখতে চাই কি চাই না, রাসূলের উম্মত হতে চাই কি চাই না, রাসূলের শাফাত চাই কি চাই না। আল্লাহ পাক রব্বুল আমিন আজকের মাহফিল থেকে আমাদের জীবনের গুনাহগুলি যেন মাফ করে বাড়িতে যেতে পারি এই তৌফিক যেন আমার আল্লাহ দান করে দেয়, বলুন আমিন। আমার ভাইয়েরা আল্লাহর শুকরিয়া জানাইলাম, রাসূলের উপর সালাম জানাইলাম, সালাম জানাই সারা বিশ্বের জমিনে যত আম্বিয়ে কেরাম আছে, সারা বিশ্বের জমিনে যত আউলিয়ে কেরাম আছে, ওনাদের পাকার ওহায় সালাম জানাইলাম। আজকের মাহফিলের মধ্যে লেখছে বিশ্বের সকল আউলিয়া কেরামের স্মরণে, আউলিয়া কেরামরে স্মরণ করলে লাভ না লোকসান, জোরে বলুন লাভ না লোকসান। আমার ভাইয়েরা কিতাবের নাম তাফসিরে কবির পৃষ্ঠা নম্বর 20, কিতাবের নাম তাফসিরে কবির তাফসিরে কিস্তা নাম্বার 20, ওই কিতাবের মধ্যে আসছে জিক্রুল আম্বিয়া ইমিনাল ইবাদাতি ওয়া জিক্রু সালিহিন কাফা, ওলিয়ার নবীদের শান গাওয়া হলো ইবাদত, আর ওলি আল্লাহদের শান গাইলে গুনাহের কাজা কাফফারা আদায় হয়। আজ রহমানী দরবার শরীফে আবু সুফিয়ান চিশতি আল কাদেরী উদ্যোগে যেই মাহফিল হচ্ছে সারা পৃথিবীর সমস্ত আউলিয়া কেরামের স্মরণের মাহফিল, এই মাহফিলে রুহানিভাবে সমস্ত আউলিয়া কেরাম আসছেন, আসবেন, আসতে থাকবেন, আজকের মাহফিল হয়ে যাবে তোমাদের গোনা মাফের উশিরা, আজকের মাহফিল হয়ে যাবে ওলি হওয়ার উশিরা, আজকের মাহফিল হবে নাজাতের উশিরা, আজকের মাহফিল হবে জান্নাতের উশিরা, ঠিক কিনা বলবো? আল্লাহ পাক রব্বুল আমিন কোরআন শরীফের মধ্যে আমি যেই সাবজেক্টের দিকে আমাকে টার্গেট দেওয়া হয়েছে, আমাকে বিষয়ের উপরে টার্গেট দেওয়া হয়েছে, সেই বিষয়ে টার্গেট অনুযায়ী কোরআন থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওই আয়াতে কারিমা আবার আমি তেলাওয়াত করি আমার সঙ্গে, আপনারা কি আল্লাহু আকবার বলে ধ্বনি দিবেন? আল্লাহ খুশি হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির হুজুরের একটা শেয়ার আনি দেব আমার সাথে, শেয়ার লই হুজুরের জন্য, উনি তো আবু সুফিয়ান চিশতি নাকি, উনি তো বর্তমান বিশ্বের হুজুরের চেয়ার দাও, আমার আদবের খেলা হচ্ছে, তাড়াতাড়ি নিয়ে আসো, যাস না বুঝতে লেগে লড়তার না খানা গোমা। আল্লাহু আকবার হো, ইয়া রাসূলুল্লাহ, আবার তেলাওয়াত করি বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না রাহমাতাল্লাহি
قريب من المحسنين. আমার আল্লাহ কবান্দা ইন্না নিশ্চয় রহমাতুল্লাহি আমি আল্লাহ রহমত পাওয়া যাই করিব মিলাল মুহসিনিন আমার মুহসিন বান্দার কাছে আমার ভাইয়েরা আল্লাহর মুহসিন বান্দা মানে ওলি আল্লাহ মুহসিন বান্দা মানে কি ওলি আল্লাহ ওলি আল্লাহ কাকে বলে আল্লাহর বন্ধু বাংলায় বলে বন্ধু আরবিতে বলে ওলি আল্লাহ ইংরেজিতে বলে ফ্রেন্ড ইংরেজিতে বলে কি ফ্রেন্ড বাংলায় বলে বন্ধু আরবিতে বলে ওলি আল্লাহ ওলি আরবিতে ওলি বাংলায় বন্ধু ইংরেজিতে ফ্রেন্ড আল্লাহ কয় লা জাআলাল আবদা ইয়াতাকাররাবু লাইয়া বিনাফিল আল্লাহ ডাক দিয়া কয় নফল ইবাদত করতে করতে বান্দা আমার বন্ধু হয়ে যায় সুবহানাল্লাহ বন্ধু ও রহমানিয়া দরবারের ফাগলেরা সাইয়েদি আহমদিয়া রহমানিয়া দরবারের ফাগলেরা আল্লাহ পাক রব্বুল আলামিন কয় নফল ইবাদত করতে করতে বান্দা যখন বন্ধু হয়ে যায় ফলে আমি তাকে মুহাব্বত করি আল্লাহ কয় ফাইজা আহাব্বাতুহু হলে আমি তাকে মুহাব্বত করি মুহাব্বত করার কারণে ও যখন যা কিছু দাবি করে আমি আল্লাহ পূরণ করে দেই চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ আরেকটু জোরে বলুন ইয়া ওয়ালিয়াল্লাহ ওয়ালিয়াল্লাহ যেখানে মদিনা মদিনা আশেক মমিনের ঠিকা মাইকটা দো এদিকে মদিনা মেদি শিবলিঙ্গ কাছে মাইকটা দো আশেক তুমি এদিকে চলে আসো আশেক মমিনের ঠিকানা বলেন মদিনা মদিনা আশেক দিদার চে কাদো তোমরা দিদার চে কাদো তোমরা হুনা নবীর দিওয়ানা মদিনা মদিনা আশেক মমিনের বলো শাহিন বলো ওরে মদিনা দিদার চে কাদো তোমরা মদিনা মদিনা জালালউদ্দিন সুয়ুতি পঁচাত্তর বার দেখলা নবীজি জালালউদ্দিন সুয়ুতি পঁচাত্তর বার দেখলা নবীজি বলো না মদিনা মদিনা দিদার চে কাদো তোমরা দিদার চে কাদো তোমরা হুনা নবীর দিওয়ানা মদিনা মদিনা আশেক মমিনের ঠিকানা বলো না মদিনা 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 আশেক মমিনের জোরে কও জোরে কও বলো মদিনা মদিনা দিদার চে কাদো তোমরা আবার দিদার চে কাদো তোমরা বলো বলো জোরে বলো জোরে বলো
বলো না মদিনা মদিনা, আরে নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, নবীর মিনার ঠিকানা বলো মদিনা মদিনা, জালালউদ্দিন সুয়ুতী জালালউদ্দিন সুয়ুতী পোশাক তুরবার দেখলো নবীজি, জালালউদ্দিন মদিনা মদিনা আছে কামিনের ঠিকানা, বলো মদিনা মদিনা আছে কামিনের ঠিকানা, দিদারছি কাদো তোমরা দিদারছি কাদো তোমরা হওনা নবীর দিওয়ানা, মদিনা মদিনা আছে কামিনের ঠিকানা, বলো মদিনা আমার নবীর পাগলের হারে। এইবার আল্লাহ কয় আমি যাদেরকে মহাব্বত করি আমি যাদেরকে ভালোবাসি তারা হলো ওলি, ওলি আল্লাহদের দরবারে তোমরা কেন যাইবা? এই জন্য আল্লাহ কোরআনে বলেন একদল লোক ওলি আল্লাহ বুঝবে না, ওলি আল্লাহ মানবে না, ওলি আল্লাহ চিনবে না, আদব থাকবে না, তাজিম থাকবে না, মহাব্বত থাকবে না। এই জন্য আল্লাহ নিজেই কোরআনে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম আপনারা কষ্ট করি বসি যান, ভালো লাগবে, সুন্দর হবে, খারা খেলে মশা কামড় খেয়ে লাভ আছে না, মশা তো ভিটামিন কমাই দিব তোলে দিয়ে, বক্কর আলীর মতো খারের ওষুধ কিলে তুই বস না, পিছিয়ে দিয়ে জায়গা আছে, পিছনে জায়গা আছে, এই সাইডেও জায়গা আছে, কি সুন্দর বিছান আছে, আরো না বই আটটা দিয়ে বইছে মশা কামড়াইতে, ক্যালসিয়াম ক্যালসিয়ামের ঘাটতি থাকলে বুঝবা কুদুর পরে কি অবস্থা হয়, এমনি যে বইছো বইছে বইছে গাছের তলে না বইছে লড়াই সেরাবো মশা কামড় দিব, আল্লাহ আকবার কো, এটা বুঝে আল্লাহ আকবার কইনা কথা, চাষাই বাসে নেই যেটাই আল্লাহ আকবার কইলা, আসল কথা হলো হুজুর আমরা ইমান নেই বিশ্বাসী, হুজুরা যেটা করে এটাই বিশ্বাস করি, আমরা সরল মানুষ ঠিক না বেটি, আপনারা জাহান নামে গেলে মিশি মিশি এটারে জান্নাত মনে করে যাবো, হুজুর আর বিশ্বাস করি, আপনারা যে জায়গার মধ্যে যেটা করতেন কোনো এটা যাচাই করি না, আপনারা বিশ্বাস করি ভালোবাসি এইটাই ইমানদারের লক্ষণ ঠিক না বেটি, একটু চা খাই লইরা এটা বুঝতে আসবেন না কথা, আইসের আর জায়গা ফেলি না, সুবান আল্লাহ জায়গা বুঝোস না, আমিনও জায়গা বুঝোস না, নাউজু বুঝোস না, স্যার কথা বুঝি এটা কয়, হ্যাঁ 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 আজকে বলেছি ব্যাক কর একটু দৃশ্য পড়ান, আল্লাহুম্মা ওয়ালা আলাইহি সাইয়্যিদিনা, ডাকি হইয়া দিওয়ানা
দেখা দিয়া নিবাও জালা পোড়াও মনের বাসন। আল্লাহুম্মা জোরে জোরে মাওলানা মুহাম্মদ ওয়ালা আলী সাইয়্যিদিনা কি বলছিলাম আল্লাহ কই আলা ইন্না উনিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন আলা সাবধান ইন্না নিশ্চয় আউলিয়াল্লাহ যারা আমার বন্ধু হয়ে গেছে লাখফুন তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো চিন্তা নাই, দুনিয়াতেও নাই আখেরাতেও নাই। আমার ভাইয়েরা কবরের মধ্যে চিন্তা নাই, হাসরের মধ্যে চিন্তা নাই, মিজানের মধ্যে চিন্তা নাই, পুলসেরাতের মধ্যে চিন্তা নাই, দেশের মধ্যে অভাব আসছে, দুর্ভিক্ষ আসছে, বন্যা আসছে, অমিক্রণ আসছে, করুণা আসছে, আর একটা নাম্বার চিকিৎসা বন্ধুরা আমার দুর্ভিক্ষ দেখা দিয়েছে, নদীর ভাঙ্গন পড়েছে, তুফান হয়েছে, জ্বর হয়েছে, দুর্ভিক্ষ হয়েছে, অন্যদের চাইতে তুমি অনেক ভালো যদি তোমার অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা থাকে ঠিক না বেঠি। গরিবের জন্য বড় টেনশনের ব্যাপার, গরিবের জন্য সরকার ত্রাণ দিলে খাবার চলবে, নদী ভাঙ্গন এলাকা নিয়ে গেল, তুফানে ঘর বাড়ি পড়ে গেল, আগুন লেগে বাড়ি জ্বলে গেল, দুর্ভিক্ষ এসে এলাকার ভিতরে, মহামারী এসে, দুর্ভিক্ষ এসে, অভাবের তারণায় মানুষ পাগল হয়ে গেল, গরিব এখন সরকারের উপর নির্ভরশীল, এলাকার দানবীরদের উপর নির্ভরশীল, গরিবরা না খেয়ে মারা যাবার উপক্রম হয়েছে, এমন অবস্থায় যার অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা আছে তার কোনো ভয় নাই। আল্লাহ কয় রে হাসরের ময়দানে ফুল ছড়াতে, হাসরে মিজানে ফুল ছড়াতে, কবরেও গরিব যারা তাদের কি, আমলে যারা গরিব তারা সমস্যায় পড়বে, আমলে যাদের গরিবই নাই, আমলটা যার অ্যাকাউন্টে যার বেশি বেশি টাকা জমা আছে, অ্যাকাউন্ট বাড়ি হয়ে আখেরাতের অ্যাকাউন্ট বাড়ি হয়ে, আমল নামা ভালো হলে, ইবাদত বেশি করলে, নামাজে বেশি পড়লে, রোজা বেশি রাখলে, সত্য কথা বেশি বললে, দান খয়রাত বেশি করলে, ওলি আল্লাহদেরকে মানলে, রসুলের প্রেমে পাগল হইলে, মা বাবার খেদমত করলে, বীর মুর্শিদের খেদমত করলে, দান খয়রাত বেশি করলে, কোরআন তেলাওয়াত বেশি করলে, যাকাত ফেতরা বেশি দিলে, আর কি ইমান নিয়া চললে, আখেরাতের অ্যাকাউন্ট বাড়ি হয়। আমার আল্লাহ কয় রে দুনিয়াতে যদি তোমার অ্যাকাউন্টে টাকা থাকে তোমার যে অবস্থা হইব, যেমনি করে অভাব দুর্ভিক্ষের ভিতরও তুমি ভালো চলতে পারবা, এমনি করে যদি তোমার আমল নামার মধ্যে আমল নামা গুরু যদি ভালো হয়, তোমার নফল আবাদতের পরিমাণ যদি বেশি হয়, আখেরে হাসরে কবরে মিজানে ফুল ছেড়াতে তোমার কোনো ভয় নাই। লাখাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। মুর্শিদ তুমি বিনে এই জগতে বান্দব আমার কে হই নাই, কোরআনের আয়াত চলব, হাদিসও চলব, একটু পরে পরে গজলও চলব রাজিনী, একটা হইলো ভিটামিন আর একটা হইলো অ্যান্টিবায়োটিক, দলিল গুলা হইলো অ্যান্টিবায়োটিক আর গজল গুলা হইলো ভিটামিন, আত্মা তাজা হইব সেলবনি মাহফিল ইন্তেজামিয়া কমিটি কয় হুজুর এটা একটা আছে কে রাসূলের দরবার, আওলাদের রাসূলের দরবার ওয়াজ যাই করেন, শান বেশি বেশি লাগবো, আপনার গজল কালাম দিয়ে আমাদেরকে পাগল বানাইয়া দিবেন। তাই বন্ধু বলেন মুর্শিদ তুমি বিনে এই জগতে বান্দব আমার,
অগ মুর্শিদ তুমি বিনে এই জগতে বান্দব আমার, অগ সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই আমার, কে হই নাই অগ মুর্শিদ তুমি এই বিনে এই জগতে মুর্শিদা আমার, বুঝতে যাইয়া আল্লাহ নবী সামনে পাইলাম প্রেমের ছবি গো, হায় হায় খুঁজতে যাইয়া আল্লাহ নবী আমার সাথে কও খুঁজতে যাইয়া আল্লাহ নবী সামনে পাইলাম তোমার, আমি তোমাকে দি আসি সবই আমার বলতে কে হই নাই আমার, অগ মুর্শিদ তুমি বিনে এই জগতে বান্দব আমার, আমি সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই আমার, অগ মুর্শিদ তুমি বিনে এই জগতে বান্দব কায়ার দেহ মায়ায় বাড়ি মনকে না বুঝাইতে, হায় হায় কায়ার দেহ মায়ায় মনকে না আমি যখন তোমায় মনে করি চোখের জলে বুক বাসাই আমার, অগ মুর্শিদ তুমি বিনে এই জগতে বান্দব এরেসবি বই, তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই দুনিয়াও না কবরও না, দূরের কথা তাদের উসিলায় বহু মানুষ তরে যাবে, তাদের উসিলা দিয়ে দুনিয়া তো মানুষ কল্যাণ পাবে আখেরা তো কল্যাণ পাবে, এই জন্য কুরআনে বলে ওয়াত্তাগু ইলাইহিল উসিলা, আল্লাহর উসিলা তালাশ করো কার উসিলা দিবা, ওয়াকুনু মাআস সাদিকিন, ওলি আল্লাহর সঙ্গ লাভ করো উসিলা করবা, ওলি আল্লাহর সঙ্গ লাভ করবা ওলি আল্লাহর, আবার আল্লাহ ডাক দিয়া কয় মুক্ত শুধু তাই নয় তাদের উসিলায় তোমরাও বহু মানুষ তাদের উসিলায় কোটি কোটি মানুষ পার পেয়ে যাবে, একদল মৌলবীরা কয় ফিরে তাক দূরের কথা নবীও বলে সাফাত করতে পারবে না, ফিসা মারা কফাইল্লার ঘরের ফিসা মারার কফাইল্লা ওদের কফালে জারু, তোরা নবীর সাফাত পাবি না জান্নাত পাবি না, কারণ যার সাফাত পাইবি তার সাফাত অস্বীকার কর সব, এই জন্য তোদের কপালে সাফাত নাই বিদায় জান্নাত নাই, আমরা সাফাত মানি এই জন্য আমাদেরকে সাফাত করবে, আমরা আশায় বসে আছি আমার নবীর পাগলের আগুন, নবী তাক দূরের কথা নবীর ওয়ারিসদের মধ্যে সাফাতের দায়িত্বটা আমার নবী বন্টন করে দিবে, কোরআন শরীফের সূরা বনী ইসরাইলের 71 নম্বর আয়াতে শুরু থেকে কোরআন দিয়ে শুরু করেছি শেষ করব কোরআন দিয়ে, কোরআন শরীফের মধ্যে আবার আল্লাহ ঘোষণা করে দেন ইয়াউমা নাদউ কুল্লা গুনাসিম বিইমামিহিম, আল্লাহ কয় সেদিন আমি তোমাদেরকে তোমাদের ইমামের নাম ধরে ডাক দেবো,
ওই ইমাম ঈদগাহের ইমাম না, ওই ইমাম মসজিদের ইমাম না, ওই ইমাম তরিকতের ইমাম। সুবহানাল্লাহ কইতেন না? আরো একটু আস্তে কোন, আরো জোরে কোন, আমি সেদিন তোমাদেরকে তোমাদের ইমামের নাম ধরা ডাক দেমু। আমার বাজান ও নবীর পাগলের রাগ, ওই কিতাবের মধ্যে লেখে চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব না, মাশাআল্লাহ সোহেল ভাইয়ের আগমন, একটা শেয়ার আনি দেশ না লাগতো না, শেয়ার লাগতো না বই। সোহেল ভাই আসছে আলহামদুলিল্লাহ, ওনার সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সমস্ত কর্মকাণ্ডে আল্লাহ যেন হায়াতে রিজিকে দৌলতে ইজ্জতে ইমানে বরকত দান করে কোন আমিন। চেয়ারম্যান হইতে কফাল লাগে, বক্তা চাইলে হওয়া যায় না, চেয়ারম্যান চাইলে হওয়া যায় না, এমপি চাইলে হওয়া যায় না, পিসাব চাইলে হওয়া যায় না। গিফট কার? গড গিফট আল্লাহর রহমত, সুবহানাল্লাহ। আমি ভাইজানকে কোন মাহফিলে জানি আরো দেখছিলাম, আরো দুইটা মাহফিল দেখছি, চেয়ারটা দেখে মনে হয়েছে, মনে হয় সোহেল ভাই আসছে মাহফিলের পক্ষ থেকে, দরবারের পক্ষ থেকে ওনাকে আন্তরিক মুবারকবাদ। আল্লাহ যেন বারবার চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করার তৌফিক দান করে বলুন আমিন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ অন্তরে কান লাগান। কি বলতেছিলাম আমার ভাইয়েরা, ইয়াউমানাদু কোরআন শরীফের আয়াত বন্ধুরা আমার, শুরু থেকে যা বলেছি সবগুলা কোরআন শরীফের আয়াত বন্ধুরা আমার। ইয়াউমানাদু কুল্লাগুনা সিমবি ইমামিহিম, আল্লাহ কয় আমি সেদিন তোমাদেরকে তোমাদের ইমামের নাম ধরা ডাকমু। ওই ইমাম হইল তরিকতের ইমাম, ওই ইমাম মসজিদের ইমাম নয়, ওই মসজিদ ইমাম কি ঈদগাহের ইমাম নয়, ওই আল্লাহ কয় রে তরিকতের ইমাম মানে তোমার মুরশি, তোমার যার যার ইমাম তার তার মুর্শিদ, হাকিকতের ইমাম, মসজিদের ইমাম। জীবনে কত মসজিদে নামাজ পড়ছো, কত ইমাম ফালডাইছো, ঈদগাহের ইমাম বছর একবার ফালডাইছো, কোনডার নাম ধরে ডাক দিব? আল্লাহ কয় মসজিদেরও নয়, মসজিদেরও নয়, ঈদগাহেরও নয়, আল্লাহ কয় তরিকতের ইমাম। আমার নবী কামলালা কইব, অল্প সময়ের ভিতরে আল্লাহ বিচার কাজটা অল্প সময়ের ভিতরে শেষ করে দেন। আল্লাহ গো কোটি কোটি বছর আমার উম্মত দাঁড়িয়ে থাকবো, হাসুরের ময়দানে কষ্ট করব, এইটা আমি বরদাস্ত করতে পারবো না। আল্লাহ আমি জানতাম আপনি আবদারটা করবেন, এই জন্য আমি একটা বুদ্ধি খাড়াইয়া আগে কোরআনে আপনারে বইলা দিছি, ইয়াও মানা দু কুল্লা গুনা সিমবি ইমামিহিম। আজ আমি সেদিন তোমাদেরকে ইমামের নাম ধরে ডাকবো, আব্বার নাম ধরে ডাক দিবে না, আম্মার নাম ধরে ডাক দিবে না, আমার চেয়ারম্যান সোহেল ভাইয়ের নাম ধরে ডাক দিত না, ডাক দিব সেদিন তোমাকে তরিকতের ইমামের নাম ধরে। ইয়াও মানা দু কুল্লা গুনা সিমবি ইমামিহিম, আল্লাহ কয় সেদিন আমি তোমাদেরকে ইমামের নাম ধরে ডাকবো। সেই দিনটা কোন দিন? আল্লাহ কয় সেই দিনটা হলো আসরের দিন। সুবহানাল্লাহ। কোন আমি শেখ সাজি আব্দুল্লাহ, আমি সেদিন তোমাদের জন্য কিছু করতে পারবো না, আমার ভাই সুহেল ভাই কিছু করতে পারবে না, কিন্তু তোমার মুর্শিদের নাম ধরে আমার রাসূল ডাক দিবে। আল্লাহ গো অল্প সময় বিচার শেষ করে দেন গো আল্লাহ। কয় কেমনে? এই জন্য আল্লাহ কয় আমি জানতাম আপনি আবদার করবেন, এই জন্য আমি ইয়াওমানা দু কুল্লা উনাসিম বিমামি বলছি। অর্থাৎ আপনি একা যদি সুপারিশ করেন আর একা যদি আমি বিচার করি, একটা একটা করে বহু সময় লাগবে, আপনার এক গ্রুপের মাধ্যমে আপনার অনুমতি দেওয়ার পর আপনার উম্মতের মধ্যে বড় বড় শায়খ ইমাম যারা তাদেরকে দায়িত্ব দিয়া দিয়েন, তারা তাদের অনুসারীদেরকে কাফেলায় 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 করে সাফাত করে আপনার হাতে পৌঁছে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দরবার শরীফের ভক্তরা শোনো, গভীর মনোযোগ অন্তরের কান লাগাও, সেদিন বুঝবা তোমার মুর্শিদ তোমার কেমন কাজে লাগছে। একদল মানুষ ওলামায়ে কেরাম বাংলাদেশে মানুষদেরকে ইমানের মধ্যে ইমানের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য মানুষকে বিভ্রান্ত করতেছে, মানুষের ইমানের মধ্যে বিশৃঙ্খলা লাগাই দিচ্ছে। কয় পীরে তাক দূরের কথা, নবীও নিজে নাফসি নাফসি করে কাঁদবো, নিজের গুনার জন্য নিজে কান্না উস্তাকতো না, উম্মতের সাফাত করতে পারবে না, এ ওয়াজ করে কিনা।
আরেক দরের বোকার গরের বোকা এই ওয়াজটা করে কিছু সরল পান মুসলমান না বুইলা না বুঝা কয় ঠিক 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 বুঝে না এরা আমার লোক আল্লাহর নবী শাফাত না করলে কে করবে আল্লাহ নবী করবে না কে করবে আল্লাহ অনুমতি দেওয়ার পর করবে এই কথা গোসকিলি আল্লাহ কে সে অনুমতি ব্যতীত আমার অনুমতি ব্যতীত সাফাত করবে এতে বোঝা যায় আল্লাহ অনুমতি কেউ না কেউ দিব এই অনুমতিটা দিব আমার নবী কামলাকে আসুরের ময়দানে সব মানুষ আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই নাফসি নাফসি বলে হাসরের ময়দানে লাফিয়ে লাফিয়ে কাঁদবে মানুষের ঘামের ভিতরে মানুষ সাতার কাঁদবে বন্ধু এবার সমস্ত মানুষ পেরেশান হয়ে যাবে ওই সময় একটা মানুষ নাফসি বলবে না যদি কিতাব দিয়ে কোনো আলেম প্রমাণ করতে পারো আমার নবী সেদিন নাফসি বলবে আর ওয়াজ করতাম না বাইরা রে কিতাবের মধ্যে লিখে আমার নবী কামলেওয়ালা হাসরের ময়দানের দক্ষিণ পশ্চিম কোণায় যাইয়া দক্ষিণ পশ্চিম কর্নারে যাইয়া আমার নবী সেজদার মধ্যে কানবো সবাই বলবে ইয়া নাফসি আমার নবী বলবো ইয়া উম্মতি আমার ওয়াজটা মনে ফিসে গেছে না তারা লড়ে চড়ে না তারা মশা কাম রেখে যান আর একটু আসতে কোন সুবহান এবার জোরে কর ওরে নিদান কালে যে হইবে তোর পারে কান্দা আরি রে এ এ এ এ কইতামনি একটা লাইন কই বাইডার দিনে কয় সার মুর্শিদ নামের তরির সার মুর্শিদ আমের তরি সার মুর্শিদ নামের তহরি রে সার মুর্শিদ নিদান কালে যে হই বিতুর পারি ইরো কান্দা আরি রে এ এ এ সার মুর্শিদ নামের তহরি রে সার মুর্শিদ আমের তরি সার মুর্শিদ নামের তহরি রে সার মুর্শিদ মাওলা রূপে রূপি আমার মুর্শিদ অনবে পারি মাওলা রূপে রূপি রূপি রে আমার মুর্শিদ সেই রূপে তুই আল্লাহ রাসূল লয় সন্দান করি রে সেই রূপে তে সার মুর্শিদ নামের তহরি রে সার মুর্শিদ আমের তরি সার মুর্শিদ নামের তহরি রে সার মুর্শিদ মুর্শিদের দরবারে যাইয়া সাজ প্রে এমবি খারি সিনাডা টান করে বইয়া সেয়ার বইয়া ঠেংডুলাই তৈলে ভয়েস পাইবা মুর্শিদের দরবারে ইয়ে যাইয়ার এমন সাজ প্রে এমবি পলকেতে পার করিবে তোমার ইয়ার বাঙ্গা তরি রে বলো পলকেতে পার করিবে তোমার আর বাঙ্গা তরি রে সার মুর্শিদ নামের তার মুর্শিদ নামের তহরি রে মাওলা রূপে রূপি আমার মুর্শিদ অনেবে পারি
সেই রূপেতে ডুব দিয়েছে নজরুল সাদক পুরিহিরে, সেই রূপেতে ডুব দিয়েছে নজরুল সাদক পুরিহিরে, সার মুর্শিদ নামের তহরিরে, আমার ভাইয়েরা গভীর মনোযোগ অন্তরের কান লাগান ও নবীর পাগলেরা, আল্লাহর নবী এইবার রসুলকে আল্লাহ শাফাতের ক্ষমতা যখন দিবেন, রসুল ডাক দিবে কোথায় গো আব্দুল কাদের, কোথায় খাজা মঈনুদ্দিন, কোথায় গো বাহাউদ্দিন নকশবন্দি, কোথায় মুজাদ্দিদ আল ফেসানি, তরিকতের ইমামরা কই গো তোমাদের কাফেলা নিয়ে আমার কাছে আসো, অল্প সময়ের ভিতরে তোমাদেরকে সাফাতের জন্য সিস্টেম একটা অনুমতি লইছি আল্লাহর কাছ থেকে, তোমরা হাজার হাজার বছর হাসুরের ময়দানে দাঁড়িয়ে থাকবা আমার কষ্ট হয়, তুমি কবরে জাহান্নামে জ্বলবা, এটার জন্য তোমার চাইতে টেনশন বেশি নবীর, ঠিক না ভাই? ঠিক, ফুত বিদেশে তাকে ফুতে চাকরি করে খায় আর ঘুমায় কাম করে, ফুতের এত জ্বলে না, পুত্রদনের এত জ্বলে না, যেই জ্বলাটা বাড়ির থেকে মার জ্বলে, বিদেশ গেছো তুমি জ্বলে আমার মা, বিদেশ গেছো তুমি জ্বলে তোমার আব্বার, যত মাহফিলে যাই বিদেশির আব্বারা ধরায়া ধরিয়া কান্দা কই, হুজুর আমার ফুলাদার জন্য দোয়া কই দেন, এই কথাটা বইলা সুখের ফানিরি সাইরা যখন দে, সুখের দিকে তাকাইয়া থাকি পুত্র কেমন জিনিস, পুত্র মেয়ে বিয়া দেয়, বিয়া দিয়া মেয়ে যায় স্বামীর বাড়িতে, রাতের বেলা মা ডায় গইরা গইরা কান্দে, বাবায় কান্দে, আল্লাহ আমার জিয়ে তুমি সুখে রাখবে, কলিজার টুকরাদারে কত লালন আদর করে ফালসিও, স্বামীর ঘরে জানি কেমন থাকে, মা কান্দে রাত্রটা সারা রাত মা ঘুমায় না, সকাল বেলায় নাস্তা গুলো সামনে নিয়ে মায়ের পেটে খাবার যায় না, মায়ে কান্দে আমার জাদুমণি জানি খাইছি, বাবারে সন্তান রে বিদেশ পাঠাইয়া রে বাবা, কুরবানির গোস্ত গুলা সামনে লইয়া সবাই ফুর্তি কইরা মজা কইরা খাইব, শখে শখে সবাই খাসে, মা দুখিনি আড়ালে যায়া গোস্তটির দিকে তাকাইয়া, পুত্রা আমার বাড়ির নাই বিদেশ আসিয়া তিন বছর, আমার ফোলা জানি খাইছিনি, এই কথাটা মনে পড়লে মায়ের গোস্তের টুকরাটা সামনে থেকে চলে যায়, এই মায়ের কথাটা বাবার কথা কেন বললাম, তুমি বিদেশ থাকো তোমার চেয়ে জ্বলে বেশি মার, তুমি জামাইয়ের বাড়ির গেছো গা ও জি মা গো, তুমি জামাইয়ের স্বামীর বাড়িতে গেছো তোমার চাইতে বেশি কান্দে তোমার মা, তুমি দয়েক তুমি বারবার বাড়িতায়া ফিরা যাওনের সময় আবার কান্দ, কিন্তু রাতের বেলায় প্রথম কয়েকদিন তোমার মা যে খানা খাইছে না এই খবরটাও তোমারে কইছে না, মার যেমনে করে বন্ধু মা যেমনে করে মা, মেয়ে বিয়া দিয়া জলাফরা করে রে, যেমনি করে বিদেশ পাড়াইয়া মায় বালিশ বিজায় এমনি করে তোমার কবরে তুমি কেমন থাকবা তোমার টেনশন নাই, তুমি হাসরে কেমনে থাকবা তোমার টেনশন নাই, তুমি মিজানে কেমনে উঠবা তোমার টেনশন নাই, ফুলছড়াতে তুমি কেমনে থাকবা তোমার টেনশন নাই, একটা লোক টেনশন কইরা গড়াইয়া গড়াইয়া মদিনার জমিনে কামবে, আমার নবী কামলেওয়ালা, আমার নবী কামলেওয়ালা তোমার জন্য ছোট্ট বছর কেঁদেছে, এখনো আমার নবী কামলাওয়ালা মদিনার জমিনে কান্দে, আমার নবীজি হাসরের ময়দানে রুকনিয়া বনির মধ্যে রে বন্ধু,
দক্ষিণ পশ্চিম কর্ণাটার ভিতরে সেজদায় মরিয়া কালবে আল্লাহ। আমি সেজদা থেকে উঠতে যদি দেখি আমার উম্মত নাফসি বলে কান্দে, আমি নবীজির কলিজায় মানবে না, আমি নবী কলিজায় মানবে না, আমি নবী সইতে পারবো না, আল্লাহ কি ফয়সালা দিবা। এমন সময় হঠাৎ করে আমার ভাইয়েরা হঠাৎ করে নবীজিকে গিরে হাজার হাজার লক্ষ লক্ষ উম্মত দাঁড়াইব। উম্মত দাঁড়াইয়া দয়াল নবী কান্দার কাছে যাইয়া চোখের পানিগুলা ছেড়ে দিয়া কইব, দয়াল নবী আপনার দরবারে এইয়া সাহামি হাজির হইয়া সি, দয়াল নবী আপনার দরবারে দাঁড়াইয়া দয়ার ধারে মিনতি কর জোরে নবী, দাঁড়াইয়া দয়ার ধারে মিনতি কর মোর অপরাধ স্বীকার করেছি মায়ার নবী আপনার দরবারে এইয়া সামি হইয়াছি, দয়াল নবী আপনার দরবারে এইয়া সামি। হাতে করা পায়ে বেরি এইয়া সামি ফেরোয়ারি আপনার কোটে নবী সালান হইয়া নবী গো, হাতে করাই আমার পায়ে বেরি এইয়া সামি নবী ফেরোয়ারি আপনার কোটে নবী সালান হই আপনার মহান জিলাসে জামিন পাব এইয়াসে, দয়া রবি কারিগো সেজেছি আল্লাহর নবী আপনার দরবারে এইয়া সামি আল্লাহর নবী আপনার দরবারে নবী গো। আমার মত ওই অপরাধী কষ্ট হয় খারাপ লাগতেছে বাড়ি যাবেন, আমার মত ওই অপরাধী মিজানের পাল্লাই উঠায় যদি খালাস আল্লাহ একবার কোন দুই হাত তুলে কইছেন আরো জোরে কও, আরো জোরে কও, আরো জোরে কও, নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত ওলি আল্লাহ যেখানে পীর মুর্শিদ যেখানে মিলাদ কিয়াম যেখানে এজিদ মার্কা মোল্লা যেখানে মুনাফেক মার্কা মোল্লা যেখানে এক দল আছে এজিদ মার্কা ডাইরেক্ট আরেক দল আছে মুনাফেক, এই দলও আছে এই দলও আছে হক কথা কয় না পয়সা পাওয়ানোর লেগে খাড়া শের করবে খাড়া কি বলছিলাম সর্বপ্রথম আদম নবীর দরবারে যাব মোল্লা ডিয়ে কি তারে করে না ধরেছিল আল্লাহর নবী কামলেওয়ালা আদম নবীর কাছে যায় কইব আদম গো কিচ্ছু করেন আর সইতে পারি না আর সহ্য করতে পারি না, আদম নবী কয় হাসরের ময়দানে কাউকে উপকার করার মতো ক্ষমতা অনুমতি আল্লাহ আমাকে দেয় নাই, অন্য নবীর কাছে যাও যাবে এই ঈসা ন মুসা নবীর কাছে, মুসা নবী কয় আমিও পারলাম না অন্য নবীর কাছে যাও যাবে ইব্রাহিম নবীর কাছে, ইব্রাহিম নবীও বলবে হাসরের ময়দানে কিছু করার ক্ষমতা অনুমতি আল্লাহ আমাকে দেয় নাই অন্য কোন নবীর কাছে যায় দেখো দিছি কিনা, শেষ পর্যন্ত যাবে ঈসা নবীর দরবারে,
ঈসা নবী কইব ব্যাক করলি, তোরা খালি নবীর পিছে ঘুরে তো দিন কাটাই লেবি কয়েক বছর, এমনি নবীর পিছে দৌড়স কিরে? কয় হুজুর গেছলাম আদম নবীর কাছে, মুসা নবীর কাছে, ইব্রাহিম নবীর কাছে, কত নবীর কাছে গেলাম, সাইড খাই না কোনো আনক, কেউ বলে কিছু করতাম না, আপনি পারবেন নি, আপনি তো ঈসা রুহুল্লাহ, আপনি তো বড় একটা ভালা নবী, দাফডলা নবী, আপনি তো কুন্ডি নিল্লা বললে মরা মানুষ জিন্দ হয়ে যেত, কুষ্ঠ রোগী ভালো হয়ে যেত, কিছু করতেন পারবেন নি। ঈসা নবী ডাক দিয়া কয় না, ও আদম জাতি হাসরের ময়দানে কেউ কিছু করতে পারবে না, এই হাসরের ময়দানে যদি কারো জন্য কেউ কিছু করতে পারে কোন নবী পারবে না, নবীদের কাছে দৌড়াইয়া সময় নষ্ট করিস না, যদি পারে একজন পারবে আমরা কেউ পারবো না, শুধু উনি পারবে, তিনি কইল আমার নবী তোমার নবী আখিরি জামানার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়িন আনিসুল গারিবিন রাহাতাল আশিকিন শামসুদ্দুহা বদরুদ্দুজা নূরুল হুদা সাইয়্যিদেনা নাবিয়েনা ওয়া হাবিবেনা ওয়া মাওলানা ওয়া মুরশিদেনা ওয়া কামালেনা আল্লাহর নবী কামলালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীজির কাছে যাও, আল্লাহর নবীর কাছে যাও, আখিরি জামানার নবীর কাছে যাও, যদি কিছু করতে পারে উনি পারবে, আর কেউ পারবে না। ওই নবী তখন ঈসা নবীর কথা শুননা, সবাই নবীজির খুঁজবো, খুঁজতে খুঁজতে যায়া দেখে সব নবীর আর অবস্থা দেখলো, সবাই বলে নাফসি এখন নবীরে আমার নবীরে খুঁজতে যায়া দেখে আমার নবী হাসরের ময়দানের দক্ষিণ পশ্চিম কন্যারের ভিতরে রুকনি ইয়ামনি যেটাকে বলা হয় রুকনি ইয়ামনি, কাবা শরীফের সাতটা কোনা, একটা কোনার নাম রুকনি ইয়ামনি, হাজরে আসওয়াদের আগের কোনাটার নাম, ওইটার মধ্যে দুইরা মানুষ দোয়া করে বাইরে ভাই এবার রুকনি ইয়ামনি তে যাইয়া দেখবো আমার নবী কুয়াইয়া কুয়াইয়া কান্দে, উম্মতি উম্মতি ইয়া রব্বি হাবিলি ইয়া উম্মতি কি তারে রে এবার দয়া ডাক দিবে তুমি বি উম্মে জয়া নবীর কাছে জোরহাত করে কান বোয়ার কইব তুমি বিলে তুমি বিলে কে আসে মরাগন হবে তুমি বি ইহিনে রে তুমি বিনে ইয়ে 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 তুমি গো তুমি বিনে কে আছে মহারগ নবী তুমি বি ইহিনে রে এহিলা হরদ রিয়ার মাঝে আমি কিসে করব গো আশা দয়া করে আগো নবীজি পুরাও মা ওয়াল বরসা গো নবী তুমি বি ইহিনে রে বল তুমি বি নে তুমি বি রে কে আছে মারগ নবী তুমি বি ইহিনে রে তুমি বি নে তুমি বিনে কে আছে মারগ নবী তুমি বি ইহিনে রে আল্লাহু আকবার।
বেশিক্ষণ আলোচনা করতে পারবো না, আশিকির সাহেবের লইয়ে গেন। হঠাৎ করে একটু ঝামেলা হয়ে গেছে, ব্যথা পাড়া রাখতে পারতেছি না, জোরে চিল্লানের সাথে সাথে একটু সমস্যা হচ্ছে, আশিকির সাহেবের একটু লইয়া গেন। আমার রবির পাগলে রাগো, এবার বলতেছিলাম কি যাইয়া কইব ইয়া রাসূলুল্লাহ মাথা উঠান কেতোরা, আমরা আপনার উম্মত, কি চাস? আদম নবীর কাছে গেছি, মুসা নবীর কাছে গেছি, ঈসা নবীর কাছে গেছি, ইব্রাহিম নবীর কাছে গেছি, কেউ কিচ্ছু করলো না, বলল আপনার কথা আপনি বলে পারবেন, আপনি পারবেন নিগো নবী। এই ওই জানো তো না, জানো না, আরো দশ মিনিট পরে ফাইটটা দেখ, ছুটি নেই, ছুটি নেই, আমার লগে লয়ে বাড়ায় কাম হইতো না, দশ মিনিট, আল্লাহ একবার কর, তোর মহব্বত করে দি কেনা করি, অন্য করে দি কই না, এরে গীতা, আচ্ছা কইয়ে দেন, আমার নবীর পাগলে রাগো, নবী গো আপনি পারবেন না, কেউ পারছে, আমার নবীকে কস কি এই দিয়ে দো আমার কাম, পারবো না মানে এই দিয়ে দো আমার কাম, তোরার জন্য কিছু করারই তো আমার কাজ, ওডেন না নবী আর ফারি না সহ্য করতে, আল্লাহ ওইটা কো, আল্লাহ মাথা উঠে কো, আল্লাহ তুমি দেখছো নি এই যে আইসে আমার কাছে, আমার কি বেইজ্জত করবা, আল্লাহ কয় কোরআনে আমি কইছি ওরা ফানা লাকা জিকরা, আবি লাভি গো আপনাকে উচ্চ আসনে আসিনি কইরা দিলাম, আপনার মর্যাদার মতো মর্যাদা আর কারো দিছি না গো নবীজি, মর্যাদা শুধু দুনিয়াতে না, মর্যাদা হাসরে দিছি, কবরে দিছি, মিজানে দিছি, ফুলসারাতে দিছি, সব জায়গায় আপনার মর্যাদা দিছি নবী গো, ইয়া রাসূলুল্লাহ মেহেরবান ও নবী, আপনাকে মর্যাদা দুনিয়াও দিছি আখেরাতেও দিছি, আপনি টেনশন করেন না, কি লাগবো খালি কইলাম, আমার নবী কয় সুকের পানির ছেড়ে দিয়ে, আমার নবী কয় আমি কিচ্ছু চাই না, আমার এই পাগল নিরে সুপারিশের ব্যবস্থা বিচারটা তাড়াতাড়ি কইরা দেওয়ার লাগিব, আমার এই কইরি উম্মতের কষ্ট আমি সইতে পারি না, আল্লাহ কয় সাফাতের অনুমতি আপনাকে দিয়া দিলাম, আপনি নবী কামলে আল্লাহ যারে সুপারিশ করবেন ঘন বিধি ওই ব্যক্তি